ओ मा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो प्यह न जहो लोक कल्याण मार्गम महिमा जानकी प्राणवंधो भक्त्या मृतवरवपु सीतया यो हीरामः स्तब्धीकृत्या प्रलयकलितं बाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामि गीतं शान्तं मधुरमपि सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्दानीं जय जयो रामकृष्णो वंशकल्पोतुरु जय जयो, जयो, जयो भगोबान् जगोतेरुगुरु জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী অক্ষয় সেন বিরচিত শ্রী শ্রীরামকৃষ্ণ পাঠ এবং আলোচনার উদ্দেশ্য বিগত দিন আমরা যে অংশটি পড়ছিলাম যেখানে থেমেছিলাম সেটি সেই অধ্যায়ের নাম হচ্ছে নরেন্দ্রের সঙ্গে মিলন এই নরেন্দ্রের সঙ্গে মিলন স্বামী বিবেকানন্দ এবং স্বামী নরেন্দ্রের মিলন স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণের পরিচয় প্রথম পরিচয় এবং পরিচয় ক্রমাগতভাবে প্রথম দিন থেকেই ভালোবাসায় রূপান্তরিত হওয়ার গল্প আমরা পড়ছিলাম তখনও ঠাকুরকে তিনি দেখেননি নরেন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণের কাছে যাওয়ার কথা বললেন তারই পারাতুত এক দাদা তার নাম রাম রামলাল দত্ত রামচন্দ্র দত্ত স্বামী বিবেকানন্দ এই ঘটনাটি একেবারে নতুন এটি আমরা আগে কোথাও পড়িনি যে স্বামী বিবেকানন্দ নিজে না দর্শন করতে গিয়ে তিনি তার কাকাকে পাঠালেন এবং কাকা গেলেন পরমহংস দর্শন করতে এই কাকার যাত্রা শুরু হয়েছে এখানে গিয়ে আমরা শেষ করেছিলাম আজকে তার পরের অংশ থেকে আমরা পড়ব পুথিকার লিখছেন সুযোগ বুঝিয়া কাকা একদিন যায় দক্ষিণ শহরে প্রভু বিরাজে যথায় কেমনে বুঝিবে তায়ে এ গায়ে কি বা বল মানুষে যেমন বুঝে বুঝিল পাগল কলুস কালী মামাখা নর বুদ্ধি জীবে মায়াধীশ ভগবানে কেমনে বুঝিবে বুদ্ধি না আরে দেখিয়া তা হারে মন্তব্য নরেন্দ্র কয় পালটিয়া ঘরে ভালো সাধু দেখিবারে মোরে পাঠাইলে কাকার সহিত ব্যঙ্গ অন্য না পাই অন্য না পাইলে পাগল আচার তার এইক্ষণে খাটে পরক্ষণে আকারণ চুলিলেন ছুটে দেখি দেখিয়া আইনু যাহা আপন নয়নে তাহাতে সাধুত্ব ভাব নাহিলা গেমনে কাকার কথায় কি ভাব বুঝিলেন তিনি কহিতে নারিনু তত্ত্ব নাহিয়া জানি লীলা দর্শনে এই হয় অনুমান সময়ে হইলে এবে শ্রীপ্রভুর টান পুথিকার লিখছেন যে তার কাকা গেলেন দক্ষিণেশ্বরে ঠাকুরকে দেখতে যেমন সাধারণ মানুষদের মনে হতো তার সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যা তারা ভাবেন সাধারণ মানুষ এমনকি আমরাও গভীরভাবে শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচয় হওয়ার আগে তার আচার আচরণ যেরকম সিনেমায় আমরা দেখতে পাই দেখে আমাদের মনে হতো যে ইনি আর যাই হন খুব একটা সুস্থ মস্তিষ্কের মানুষ নন তারও তাই মনে হতে থাকলো যে এটি একটি পাগল কলুষ কালিমা মাখা নরবুদ্ধিজীবে মায়াধীশ ভগবানে কেমনে বুঝিবে প্রতিকারিক বলছেন যে আমাদের মন কলুষ কালীমায় একবারে মাখা নরবুদ্ধিমন্ত আমাদের মন আমরা কেমন করে বুঝব যে মায়াধীশ ভগবান তিনি কেমন সেটা বুঝব কেমন করে বুদ্ধি যেন আপনার দেখিয়া তাহারে মন্তব্য নরেন্দ্র কয় পাল্টিয়া ঘরে ভালো সাধু দেখিবারে মোরে পাঠাইলে কাকার সহিত ব্যঙ্গ অন্য না পাইলে পাগল আচার তার এই খনে খাটে পরক্ষণে অকারণ চলিলেন ছুটে যে তুমি ভালো সাধু দেখতে পাঠিয়েছিলে একদম পাগল এই বসে আছে একবারে নির্জীব আবার সে ছটাছুটিও করছে তাতে সাধুত্ব ভাব তার এতটুকু মনে কিছু লাগেনি কিন্তু এত শোনার পরেও নরেন্দ্রনাথের শ্রীরামকৃষ্ণকে দর্শন করবার ইচ্ছে হলো পুঁথিকার লিখছেন সময় হইল এবে শ্রীপ্রভুর টান ঠাকুর সবাইকে সময় মতো তার কাছে আকর্ষণ করে রাখেন আমাদের সকলের সঙ্গে তার একটা প্রেমের রজ্জুর সম্পর্ক আছে যখন তিনি সেই রজ্জুতে আকর্ষণ করেন তখন আমরা তার প্রতি আকৃষ্ট হই আর যখন তিনি তার সেই প্রেমের রজ্জুতে আকর্ষণ করেন না প্রেমের রজ্জুতে হাতও দেন না তখন আমরা তার থেকে দূরে থাকি আর ভাবি ভগবান আমার থেকে অনেক 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 দূরে আছেন কিন্তু তিনি যে আমাকে তার প্রেমের রজ্জু দিয়ে সংযুক্ত করে রেখেছেন এইটা আমরা কিছুতেই বা কোনোভাবেই অনুভব করতে পারি না পুঁথিকার লিখছেন ভক্ত ভগবানে খেলা নহে বলিবার গোপনে গোপনে বাঁধা সম্বন্ধের তার মজার ঝঙ্কার তার বাজে প্রাণে প্রাণে হইলে নামের শক্তি সঞ্চালিত কানে মধুর প্রভুর নাম প্রভাবের মনোহর বাজে ধরিয়া মোহন নাম পাগুলের পারা কার নাম কোথা তিনি দেখিবারে দায় সতত উদ্বিগ্ন চিত্ত স্বভা বেতে থায় ভক্তেন্দ্র ভক্ত শ্রেষ্ঠ নরেন্দ্র উত্তম ত্যাগে রামকৃষ্ণ পন্থী মধ্যে উগ্র অনুরাগী সন্ন্যাসী ঠাকুর কণ্ঠে ভারী মিঠা সুর বর্ষে সুধা ধারা অন্তে আছে নাদ রাগ রাগী গোড়া আধারে অপার গুণ চিত্ত মনোহর পূর্ণ দর্শন মূর্তি পরম সুন্দর প্রতিকার লিখছেন যে তিনি যত শ্রীরামকৃষ্ণের নাম শুনছেন শ্রীরামকৃষ্ণকে দেখার আগ্রহ তার আরও বেশি বেড়ে যেতে থাকলো তার মনে হতে থাকলো যে তিনি শ্রীরামকৃষ্ণকে দর্শন করবেন কেমন তিনি তার সম্বন্ধে বলছেন ভক্তেন্দ্র ভক্ত শ্রেষ্ঠ নরেন্দ্র উত্তম ভক্তদের মধ্যেও যিনি শ্রেষ্ঠ ভক্তেন্দ্র তাদের মধ্যেও যদি শ্রেষ্ঠ বিচার করা হয় তিনি হলেন নরেন্দ্রনাথ যেমন দুধের দুধকে আমরা যখন মন্থন করি তখন তার থেকে মাখন বেরিয়ে আসে দুধের সার পদার্থ আবার এই মাখনগুলোকে নিয়ে যখন আমরা আবার চারণ করি তখন তার মধ্যে থেকে ঘি ননি এই সমস্ত আরও সফট আরও সহজ সেই জিনিসগুলি প্রকাশিত হতে থাকে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে পুতিকার বলছেন ভক্তদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি আবার আর ভক্ত শ্রেষ্ঠ তিনি হচ্ছে নরেন্দ্র উত্তম নরেন্দ্র উত্তম তেমন রামকৃষ্ণ পন্থী মধ্যে আরাধ্য চরণ যারা শ্রী রামকৃষ্ণ ভক্ত শ্রীরামকৃষ্ণ অনুরাগী সকলের তিনি পূজনীয় বিবেক বিরাগ ত্যাগে ভরা রীতিপুর অতি উগ্র অনুরাগী সন্ন্যাসী ঠাকুর তার বিবেক বৈরাগ্যে হৃদি একদম ভরপুর রয়েছেন যেটি সহজেই অনুসরণীয় ও অনুকরণীয় বলছেন কণ্ঠে ভারী সুর বর্ষে ধারা। আছে নাদ রাগ রাগিনীর গোড়া আধার অপার গুণ আধারে অপার গুণ চিত্ত মনোহর দর্শন মূর্তি পরম সুন্দর পূর্ব সুন্দর গান গাইতে পারতেন লেখাপড়ায় ভীষণ ভালো দেখতে এত সুন্দর যেন মনে হচ্ছে একটি ভারী সুন্দর বই তার কভারটা যেরকম সুন্দর ভেতরের যে যেমন কন্টেন্টগুলো সেগুলো যেমন খুব আকর্ষণীয় এবং খুব জ্ঞানদায়ী লাভদায়ী ঠিক সেই রকম নরেন্দ্র সম্পর্কে বলতে গিয়ে এরকম কথাই প্রতিকার বলছেন নরবর নরেন্দ্র জনৈক বন্ধু শানে মহানন্দে চলিলেন প্রভুধর শানে এই বন্ধু সুরেন্দ্র অপর কেহ নয় মহাভক্ত শ্রী প্রভুর গুণের আলয় পরিচিত নরেন্দ্রের প্রভুর নিকটে সুর কন হৃদ গাইতে পারেন গীত অতি চমৎকার রতিমতি ধর্মপথে তাও বিলক্ষণ সরস হৃদয়ে ধর্মত্ত্ব অন্বেষণ এই মত গুণগাথা বিশেষ করিয়া সুরেন্দ্র কহেন প্রভু দেবে সম্বোধিয়া প্রভু যেন অবিদিত কোন ই বারতা অবতারে লীলা খেলা অপরূপ নরদেহ নরদেহে নিজে ঢাকা মায়ারও সংহতি রোগ শোগ হাসা কাঁদা আপনা বিস্তৃতি ছদ্মবেশে সঙ্গীসনে রস আস্বাদন কখনো আনন্দ ভোগ কখনো প্রমন বিদেশির বেশে ভক্ত চিনিতে না পারে চিরচেনা আপনার পরম ঈশ্বরে সেই প্রভু সেই ভক্ত নহে স্বতন্তর নিত্যাপেক্ষা লীলা তার বড়ই সুন্দর মনোহর চিত্রপটে বিচিত্র ধরায় প্রভুর সৃজিত মায়া প্রভুর কৃপায় প্রভুর পরমা বিভূতি শক্তি মায়া যারে জানি ব্রহ্মময়ী জড়ময়ী জগত জননী শক্তি বিনা নাই লীলা লীলাময়ী নিজে মাতৃরূপে গর্ভে নারী রূপে নারী রূপে ভজে পঞ্চভূতে গড়া দেহে যে বা বর্তমান এক মায়া সকলের উদ্ভাবের স্থান বিভুর এরানো নাই হোক মায়া তার ধরা দামে আসিবার একই দুয়ার মায়ার কেমন খেলা বিভুরে উপরে দেখিবারে অন্য যার বাসনা অন্তরে ভক্তি সহ করো মহাশক্তির আরাধনা প্রসাদ পাই হইলে তবে পুরিবে কামনা প্রতিকার বলছেন নরেন্দ্রের কথা তিনি বলছেন মহানন্দ চললেন নরেন্দ্রের সঙ্গে সুরেন্দ্রনাথ মিত্র তিনি তার সঙ্গী ছিলেন সেদিনকে তিনি ঠাকুরের কাছে নিয়ে গেলেন ঠাকুর সুরেন্দ্র ঠাকুর ঠাকুরকে নরেন্দ্র সম্বন্ধে অনেক কথা বললেন এই নরেন্দ্রনাথ ইনি অতি মিষ্টি সুরে আছে গলায় অপূর্ব ভালো গান গাইতে পারেন শুধু তাই নয় ধর্মপথেও রতিনমতি আছে তার শুধু সেইখানেই শেষ নয় তিনি বলছেন যে সরল হৃদয়ে ধর্মতত্ত্ব অন্বেষণ শুধু ধার্মিক নন ধর্মের যে অন্তর্নিহিত তত্ত্বসমূহ এটিকে তিনি অন্বেষণ করে চলেছেন কেমনভাবে না সরল হৃদয় কোন রকম পূর্ব স্মৃতিকে জাগ্রত না করে তার নিজের বোধ বুদ্ধি অনুযায়ী সরলভাবে তিনি ধর্মের গুড় নিগুড়ো তত্ত্বকে অন্বেষণ করে চলেছেন সুরেন্দ্র কহেন প্রভু দেবে সম্বোধিয়া এই মতো গুণগাথা বিশেষ করিয়া প্রভু যেন অবিদিত কোনই বারতা অপতারে অ লীলা খেলা অপরূপ খেলা যখন তিনি সুরেন্দ্রনাথ মিত্র তিনি খুব জোরে জোরে বলছেন ঠাকুরকে নরেন্দ্রত্ব সম্পর্কে বলছেন ঠাকুর কিন্তু এমন একটা ভাব করে আছেন যেন তিনি কিছুই জানেন না অথচ সমস্ত কিছু তার অবিদিত কোনো কিছুই নেই তবুও তিনি এমন একটা ভাব করে থাকলেন যেন তিনি কিচ্ছু জানেন না কিচ্ছু শোনেননি যেন সুরেন্দ্র তাকে যা কিছু শোনাচ্ছেন তিনি যেন সেইগুলিকে শ্রবণ করে চলেছেন যেন তার আর অন্য কোনোরকম কিছু শোনার বা বলার কিচ্ছু নেই যেন শ্রীরামকৃষ্ণ যেন একেবারে বোকা মানুষ তাকে সুরেন্দ্র বোঝাচ্ছেন নরেন্দ্র সম্পর্কে এবং যেমন বোঝাচ্ছেন তিনি নরেন্দ্র সম্পর্কে সেরকমই অবহিত হচ্ছেন পুতিকার মজা করে বলছেন নরদেহে নিজে থাকা মায়ারও সংহতি রোগ শোক হাসা কাঁদা আপনা বিস্মৃতি ছদ্যবেশে সঙ্গী সনে রস আসন সঙ্গীসে কখনো আনন্দভোগ কখনো প্রমাদ বিদেশির চিনিতে না পারে চিরচেনা আপনার পরম ঈশ্বরে পুঁথিকার বলছেন যে এক অদ্ভুত মজার ঘটনা বলছেন মায়া দিয়ে যেন নরদেহটিকে তিনি ঢেকেছেন তারই সৃজিত ওই নরদেহ এই নরদেহকে তিনি তার নিজ মায়ায় আবার প্রভু তার নিজের মায়ায় নিজেকে আবৃত করে দিয়েছেন তাতে কি হচ্ছে সব কিছু বিস্মৃতি হয়ে যাচ্ছে রোগ শোক হাসা কাঁদা এগুলোই যেন সত্য হয়ে যাচ্ছে আর বাকি সবই বিস্মরণে চলে যাচ্ছে ছদ্মবেশে সঙ্গীসনে রস রঙ্গ রসাস্বাদ কখনো আনন্দভোগ কখনো প্রমাদ যেরকম আমরা অন্য কোনো জায়গায় গেলে যখন দুজনেই সঙ্গী এবং আমি তারা দুজনেই যদি ছদ্মবেশ ধারণ করে এবং এমন নিখুঁত ছদ্মবেশ ধারণ করে দুজনেই দুজনকে যেন চিনতে পারছে না অথচ কোথায় যেন মনের একটা সংযোগ রয়েছে তখন যেরকম অবস্থা হয় এই শ্রীরামকৃষ্ণ এবং নরেন্দ্রনাথের ঠিক সেই রকম অবস্থা হচ্ছে বলছেন চিরচেনা আপনার পরম ঈশ্বরে বিদেশির বেশে ভক্ত চিনিতে না পারে যে ভগবানকে পাওয়ার জন্য যে ভগবানকে আস্বাদন করবার জন্য আমরা তো ছোটাছুটি করে থাকি তিনি সেই চিরচেনা যাকে চিরদিন চিনি তিনি যেন এক নতুন প্রকারে নতুন রূপে আমাদের সামনে আবির্ভূত হন আর তাই ছদ্মবেশের ভেতরের যে মানুষটাকে তাকে যেহেতু আমরা চিনতে পারি না তাই এই বাইরের যে ছদ্মবেশটিকে দেখি সেটিকে দেখেই ভগবানকে ভাবার চেষ্টা করে থাকি বলছেন প্রভুর সৃজিত মায়ায় প্রভুরে ভুলায় মনোহর চিত্রপট বিচিত্র ধরায় যেমন দেওয়ালেতে একটা ছবি আঁকা আছে সেই ছবিতে গাছপালা পুকুর ঘর বাড়ি সব কিছু আছে সেগুলি এত সুন্দর এত নিখুঁত যে যিনি এঁকেছেন তিনি তার নিজের ছবি দেখেই বিভোর হয়ে যান ঠিক সেই রকম ভগবানও এত সুন্দর এত নিখুঁত করে তার মায়ার পুতুলগুলোকে তৈরি করেন যে তিনি নিজেই সেইটিকে দেখতে দেখতে একদম বিভোর হয়ে যান তার নিজের আপন তার নিজের যে বোধ সেটি চলে যায় প্রভুর সৃজিত মায়া প্রভুরে ভুলায় নিজের সৃজন করা যে মায়া যাতে তিনি জগৎকে আবৃত করে রাখেন সেই মায়া এত আকর্ষণীয় হয়ে যায় প্রভু ভুলে যান তার আপন সত্তা তাই বলছেন পরমা শক্তি মায়া যারে জানি ব্রহ্মময়ী জড়ময়ী জননী। শক্তিবিনা নাই লীলা লীলাময়ী নিজে মাতৃরূপে ধরে গর্ভে নারী রূপে ভজে পঞ্চভূতে গড়া দেহ যে বা বর্তমান এক মায়া সকলের উদ্ভবের স্থান বলছেন সমস্ত কিছুর উদ্ভবের স্থান সেই জগন্মাতা জগন্মাতা তার নিজের শরীর থেকে এক মায়ার জাল এমনভাবে বিস্তার করে ফেলেন যে সবকিছু কিছু বড় অপরিচিত মনে হতে থাকে পুথিকার লিখছেন মনের কামনা খেলা বিভুর উপরে দেখিবার জন্য যার বাসনা অন্তরে ভক্তিসহ কর মহাশক্তি আরাধনা প্রসন্ন হইলে তবে পুরিবে কামনা প্রসন্ন হইলে যদি তিনি প্রসন্ন হন তাহলে আমাদের কামনার পূর্ণ হবে আমরাও তাকে দেখতে পাবো শ্রীরামকৃষ্ণ যেরকম বলেছেন যে সার্জন সাহেব লন্ঠনের আলো ফেলে সবার মুখ দেখেন কিন্তু কেউ যদি লণ্ঠন সাহেবকে বলে লন্ঠন সাহেব এই সার্জন সাহেব আপনার লণ্ঠনটা আপনার মুখের ওপর একটু ফেলুন আপনার মুখে আলো পড়ুক সেই আলোয় আমি আপনাকে প্রত্যক্ষ করবো এইরকম বলা লোক কিন্তু কম সেই কারণে সার্জন সাহেব সবার মুখের ওপর আলো ফেলে নিঃশব্দে লুকিয়ে পড়েন তাই বলছেন যে মহাশক্তির আরাধনা যিনি করিলেন যিনি জগৎ মায়ায় তার চতুর্দিকে একটি নতুন আবর্তনের সৃষ্টি করলেন তার নিজের সৃজিত মায়ায় সবকিছু আবৃত করে রাখলেন সেই জগৎ কারণকে চিনতে গেলে তার মায়ার অতীত অবস্থায় আমাদের উত্তীর্ণ হয় পুথিকার লিখছেন ঠাকুর বললেন তোমার সুমিষ্ট কণ্ঠ গাউজ শুনি গান প্রাণ মনে মিষ্টি কণ্ঠ ঘর একত্তর নরেন্দ্রকে বলিলেন প্রভু ভগবান তোমার সুমিষ্ট কণ্ঠ গাও শুনি গান প্রাণ মন মিষ্ট কণ্ঠ করি একত্র গাইতে লাগি লাগিতে নরেন্দ্র সুন্দর গীত শুনি শ্রী নাই হইলাম গন ভাবে জগত ঘোষাই অস্ফুটা কমল কলি মধুক ভরা দেখিয়া যেমন হয় বিভোর ভ্রমরা প্রবেশিতে কোষ মধ্যে প্রমত্ত কেবল হলে কি করে বিদারিত সুকোমল সেই মত নরেন্দ্রের হৃদয় আধারে কেন দেখিয়া মন রঙ্গরাস ভঙ্গ ভয়ে বেগ সম্বরণ এত তরা দিলে ধরা উচ্চ বিদ্যালয় এত ধরা এত তরা দিলে ধরা উচ্চ রস যাহে তাই সংবরেন শক্তি প্রভুদেব রায় প্রতিকার বলছেন ঠাকুর তাকে বললেন তোমার ভীষণ মিষ্টি কণ্ঠ তুমি গান গাও একটু এবং নরেন্দ্র প্রাণ মন মিষ্টি করে সব একত্র করে তিনি গান গাইতে থাকলেন সে গান অপূর্ব সুন্দর নরেন্দ্র গেয়েছিলেন দুটি গান যাবে কি হে। দিন বিফলে চলি এই গানটি গেছিলেন। এবং আরেকটি যেটা আমরা সবাই জানি চলো নিজ নিকেতন সংসার বিদেশে বেশে ভ্রম কেন অকার চলো নিজ নিকেত এই দুটি গান তিনি গেয়েছিলেন গান শুনে শ্রী রামকৃষ্ণের কি অবস্থা গীত শুনি শ্রীপ্রভুর সুখসীমা নয় হইল মগন ভাবে জগত ঘোষাই অফুটা কমল কলি মধু কোষে ভরা দেখিয়া যেমন হয় বিভোর ভ্রমরা প্রবেশিতে মধ্যে প্রমত্ত কেবল হুলে করি বিদারিত সুকমল দল সেই মতো নরেন্দ্রের হৃদয় আধার বিবেক বিরাগ জ্ঞান প্রেমেরও ভাণ্ডার দেখিয়া প্রভুর তাহে পশিবার মন রঙ্গ রস ভঙ্গ ভয়ে বেগ সংবরণ এত তরা দিলে ধরা উচ্চ রস যায় তাই সংবরেন শক্তি সংব রায় বলছেন ঠাকুর তার গান শুনে তার ভেতরে যেন সুখের সীমা নেই তিনি আনন্দে যেন আপ্লুত হয়ে গেছেন এই নরেন্দ্রত্বের গান শুনে তিনি যেন আর নিজেকে সামলাতে পারছেন না তুলনা করা হচ্ছে যে একটি পদ্ম ফুল ফুটেছে পুকুরে আর সেই পদ্ম ফুলের ভেতরের যে কোষগুলো তাতে মধুভাণ্ড এমন পূর্ণ হয়ে আছে যে এই আমাদের মৌমাছিদের তাদের আর কিছু করতে হচ্ছে না তারা ওই পদ্মফুলের সন্ধান পাওয়া মাত্র কেমন করে সেই পদ্মমধুকে তারা সংগ্রহ করবে তার চেষ্টায় তারা রত তার সেই পিছনের হুল দিয়ে সেই পদ্মফুলের ভেতরের সে কোমল যে অংশটা সেটাকে কেটে তারা পদ্মমধু আহরণ করে চলেছেন ঠাকুর ও নরেন্দ্রকে দেখে তার বিবেক বৈরাগ্য জ্ঞান এবং প্রেমের সমস্ত কিছু খবর পেয়ে মনে হচ্ছে যেন তিনিও যেন শ্রীরামকৃষ্ণকে আপন করে নেবেন কিন্তু যেন কোথায় একটা দ্বিধা দুজনের ভেতরেই কোথায় একটা দ্বিধা কেউ যেন কারুর কাছে পরিষ্কার হয়ে ধরা দিতে চাইছে না পুথিকার লিখছেন চিরকাল শ্রীপ্রভুর নাম ভক্তিগ্রন্থে পুরাণাদি ও তাহার প্রমাণ মন লয়ে খেলা তার ভক্ত শনে কি প্রকার মনে যায় সেও নাহি জানে নাহি জানে জল জলধার দেখিতে না পারো রবির করে তুলে তারে পবনও খেলায় নাহি জানে জলধার জলাধারে দেখিতে না পায় রবি করে তুলে তারে গগনে খেলায় জননী জানেন যেন বিশেষ প্রকার কোন দ্রব্য অতিশয় তৃপ্তিকার কার যত্ন সহকারে তার ব্যবস্থা তেমন আদরে করিতে প্রিয় নন্দনে ভোজন সেই মতো প্রভুদেব খুব সুবিদিত কোন রাশে কার প্রাণ হয় দ্রবীভূত তাই দিয়া করিতেন এত তুষ্টমন শ্রীপদে যাহাতে হয় মনেরও বন্ধন নরেন্দ্র সুপ্রশস্ত হৃদয় নিল উচ্চ জ্ঞান প্রেম ভক্তি বীজেরও আশ্রয় স্তুতি ভাবে ভক প্রভু নারায়ণ অন্তরে করেন অন্তরে পরমানন্দ না যায় বর্ণন নরেন্দ্র বলেন নরেন্দ্রে বলেন ডাকাই অন্তরালে কি যা কি তুমি জানো কি তুমি কোথায় ছিলে এতদিন কোথায় ছিলে নরেন্দ্র বলেন নরেন্দ্রে বলেন ডাকাইয়া অন্তরালে কে তুমি জানো কি এত দিন কোথায় ছিলে বহুকাল এইখানে হইল যাপন ত্যাগী অনাসক্ত আত্মা তোমার মতন না দেখুন কভু চোখে মম বিদ্যমান নেহারি তোমারে আজ জুড়াইল প্রাণ আলোকিত করি দিসি এই মর্ত ভূমি আসিয়াছ যেই দিন তাও আমি জানি দিন দিন তিলপল গনিয়া গনিয়া বসিয়া রহছি পথ পানে নিরকিয়া। সতত উদ্বিগ্নচিত পরস পরানো উদাস আজি সিদ্ধ মনোরথ পূর্ণ হয় আশ কামিনী কাঞ্চনা শক কামিনী কাঞ্চনা শক্ত মানুষের মনে বাক্যালাপে পাইয়াছি বড় কষ্ট কষ্টপ্রাণে আয় আয় কাছে তোর সঙ্গে করে কথা করি দুর জীবনের যাবতীয় ব্যথা নরেন্দ্র ভাবেন শুনি এতে ক বচন আমারে এমন কথা কন কি কারণ মানুষ বিশেষের আমি সিমলায় ঘরে নরেন্দ্র আমার পিতা নরেন্দ্র আমার নাম পিতা বিশ্বেশ্বর কিহেতু হেতু আমাতে এই উচ্চ দেবতার মান লাগিল শ্রী প্রভুদেব হইল জ্ঞান কাকার মন্তব্য সত্য বুঝিয়া নিশ্চিত বন্ধুবর সেই দিন ফিরি কাকার মন্তব্য সত্য বুঝিয়া নিশ্চয় বন্ধু সহ সেই দিন ফিরিল আলয় প্রতিকার বলছেন যে নরেন্দ্রের শিশু প্রশস্ত হৃদয় নিলয় তিনটে জিনিসে চারটি জিনিসে যেন একবারে ভরেছিল উচ্চ জ্ঞান প্রেম ভক্তি এই তিনটি জিনিসে যেন বীজের আশ্রয় জ্ঞানের সর্বোচ্চ শিখরে আছেন প্রেমের সর্বোচ্চ শিখরে এবং ভক্তির সর্বোচ্চ শিখরে সেই বীজটি যেন তার হৃদয়ের মধ্যে পোঁতা আছে এবং সেই বীজ থেকে ধীরে ধীরে মহি রুহে রূপান্তরিত হওয়া শুরু হয়ে গেছে স্তুতিসুম ভাষে প্রভু নারায়ণ অন্তরে পরমানন্দ নায় যায় বর্ণন তার গান শুনে তার গলার আওয়াজ শুনে একবারে মোহিত হয়ে গেছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ তার সেই পরমানন্দ তাঁর নরেন্দ্রকে থেকে তার যে সেই প্রকৃষ্টরূপে আনন্দ হচ্ছে সেটির বর্ণনা যেন শব্দ দিয়ে প্রকাশ করা যায় না বলছেন না দেখিনি চোখে কভু চোখে মম বিদ্যমান নেহারি তোমারে আজি জুড়াইলো প্রাণ বহুকাল এইখানে হইল যপন ত্যাগী অনাসক্ত আত্মা তোমারও মতন না দেখিনি কভু চোখে মম বিদ্যমান নেহারি তোমারে আজি জুড়াইলো প্রাণ আমি অনেক দিন ধরে এই দক্ষিণেশ্বরে আছি আমি তোমার মতো এরকম ত্যাগী তোমার মতো অনাসক্ত তোমার মতো গুণী মানুষ এর আগে কখনো কোনো দিন এই দক্ষিণেশ্বরে দর্শন করিনি নেহারি তোমারে আজি জুড়াইল প্রাণ আলোকিত করে করি দিশি এই আসি আছে যেই দিন তাও আমি জানি ঠাকুর বলছেন তুমি আসবে এটা আমি জানতাম এমনকি যদি যেদিন তুমি সেই সপ্তর্ষি লোক ছেড়ে এসে তিনি সাধারণ মানুষের মতো হয়ে জন্ম জন্মেছ সেই দিন থেকে আমি তোমার খোঁজ খবর রাখি দিন দিন পিল পল গনিয়া গনিয়া বসিয়া রহিয়া রয়েছি পথ পানে নিবা নিরবিয়া আজি সিদ্ধ মনোরথ প্রভু মম আশ কাঞ্চনক আশক কামিনী কাঞ্চনা সপ্ত মানুষের মনে আজি সিদ্ধ মনোরথ পূর্ণ মম আশ আজ সতত উদ্বিগ্নচিত পরানো উদাস কামিনী কাঞ্চনা শক্ত মানুষের মনে বাক্যালাপে পাইয়াছি বড় কষ্ট প্রাণী আয় আয় কাছে তোর সঙ্গে কত করে কথা করি দূর জীবনের যাবতীয় ব্যথা তিনি বলতে থাকলেন ওই যেমন আছে যে তিনি বলেছিলেন প্রভু আমি জানি তুমি নররূপী নারায়ণ আমার জীবের সেবার জন্য জীবের জন্য এসে তুমি এসেছো এই সমস্ত প্রার্থনা বলছেন তোমাকে আমি আগে থেকেই জানি তুমি আসবে সে কথাও জানি আমি দিন দিন পল পল প্রতিদিন তোমার খবর নিচ্ছিলাম এবং তোমার খবর আমি ভাবার চেষ্টা করছিলাম কাজের ফাঁকে ফাঁকেও তোমাকে স্মরণ করার চেষ্টা করছিলাম বসে আছি সতত উদ্বিগ্নচিত পরাণ উদাস আজি সিদ্ধ মনোরথ পূর্ণ হয় মম আশ সতত তোমার জন্য আমি অপেক্ষা করেছিলাম কখন আসবে তুমি কখন আসবে তুমি কখন আসবে তুমি সেইভাবে একভাবে জিজ্ঞেস করে গিয়েছিল তিনি কিছুতেই এই রামকৃষ্ণদেব বা বেলুর মাঠের খবর পাননি অবশেষে তিনি এই তার খবর পেতে শুরু করলেন শ্রীরামকৃষ্ণ তাকে চিনতে পারেননি শ্রীরামকৃষ্ণ তার মতো এরকম প্রতিভাধর একজনকেও দেখেননি তিনি মায়ের কাছে প্রার্থনা করেছিলেন আপনারা অনেকেই জানেন তিনি মায়ের কাছে প্রার্থনা করছিলেন যে এই সমস্ত ভালো ভালো ভক্তেরা যারা ঈশ্বরকে লাভ করবার জন্য ঘর ছেড়ে বেরোচ্ছে তাদের প্রত্যেকের জন্য একটু যেন আশ্রয় মা সবাইকে দেন স্বয়ং জগন্মাতা শ্রীমা সারদা দেবীও এই প্রার্থনা এই মানত করে গিয়েছিলেন এবং পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি এবং পরেরা তারাও এই রকম করছেন ঠাকুর যেন আনন্দে আটখানা হয়ে আছে তাকে একেবারে কাছে টেনে নিয়ে তিনি নানা রকমের কথা বলতে থাকছেন বলছেন কামিনী আসক্ত মানুষের সঙ্গে কথা বলতে বলতে আমি সম্পূর্ণ ক্লান্ত হয়ে গেছি তাই মনে হয়েছিল এমন একজন আসবে যিনি কামিনী কাঞ্চন আসক্তি থেকে মুক্ত তাই বলছেন আয় আয় কাছে তোর সঙ্গে কই কথা করি দূর জীবনের যাবতীয় ব্যথা তোর সঙ্গে কথা বলে জীবনের যাবতীয় কষ্ট যাবতীয় ব্যথাকে আমরা অতিক্রম করে যাব নরেন্দ্র ভাবেন শুনি এতেক বচন আমারে এমন কথা কন কি কারণ মানুষ বিশেষ আমি সিমলায় ঘর নরেন্দ্রের পিতার নাম পিতা নরেন্দ্রের অপর নাম পিতা বিশ্বেশ্বর নরেন্দ্র আমার নাম পিতা বিশ্বেশ্বর কিহেতু হেতু আমাতে উচ্চ দেবতার মান পাগল শ্রী প্রভুদেব হইল জ্ঞান কাকার মন্তব্য সত্য বুঝিয়া নিশ্চয় বন্ধু সহ সেই দিন ফিরিয়া আলয় নরেন্দ্র ভাবতে থাকলো যে কাকা যেরকম বলেছিলেন এ ঠিকই আমি তো উনি এরকম সব কথা বলছেন এর তো কোনো মানে নি আমি তো মানুষ বিশেষ একটি সাধারণ মানুষ সিমলায় বাড়ি আমার বাবার নাম বিশ্বেশ্বর কিহেতু তিনি আমাকে এত উচ্চ দেবতার মতো স্থান দিচ্ছেন আমার বেশ বোধ হয়েছে কাকা যা যা বলেছিলেন সব ঠিক এর ভেতরে সামান্যতম আধ্যাত্মিকতার কোনো কিছুই দেখতে পেলুম না অথচ এর মধ্যে পাগলামির যে প্রকাশ সেটিও যথেষ্ট আছে আজকে আমরা এইখানেই থামব এর পরের দিন নরেন্দ্র মিলন আবার তারপর থেকে এগোতে থাকবো জয় জয় রামকৃষ্ণ বঞ্ছকল্পু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরুমাতা জাগতো জননি রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট সবার চরণ রেণু মাগে এ অধম ওম শান্তি 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 हरिः ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु